আবারও ভাইপো বিদ্রোহ রবিবারের বারবেলায় হঠাৎ নাটক মহারাষ্ট্রে সিন্ডের মন্ত্রীসভায় ডেপুটি অজিত অজিত মানে অজিত পাওয়ার এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাইপো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডিউ দর্শক এই রাজ্যে এখনও পিসির সঙ্গে ভাইপো থাকলেও মহারাষ্ট্রে কাকাকে ছেড়ে চলে গেলেন ভাইপো টাকা শরদ পাওয়ারকে ছেড়ে ভাইপো অজিত পাওয়ার চলে গেলেন শাসক শিবিরে একেবারে সরকারে যোগ দিয়ে দিয়েছেন এবং উপমুখ্যমন্ত্রীও হয়ে গেছেন আজকেই শপথ হয়েছে সঙ্গে আরও কয়েকজন এমএলএ গিয়েছেন এনসিপি থেকে তারাও শপথ নিয়েছেন মন্ত্রী হচ্ছেন এবং এটাও খবর যে এনসিপির আরও অনেক অনেক এমএলএ রয়েছেন যারা হয়তো আজকে এইভাবে প্রকাশ্যে আসেননি কিন্তু অজিত পাওয়ারকে সমর্থন করছেন ফলে দর্শক এটুকু পরিষ্কার যে মহারাষ্ট্রে এনসিপি কার্যত ভেঙে চুড়ুমার হয়ে যাচ্ছে আর যখন আমি এই খবরটা পেলাম তখন ভাবছিলাম যে কেন এমন হলো এনসিপির মানে এই রাজ্যের দিদির সঙ্গে হাত মেলানোর ফলেই কি এই হয়ে যাচ্ছে কারণ একটা কথা প্রচলিত হয়ে গেছে যার মাথায় দিদির হাত তাড়ি কপালে জেলের ভাত এই কথাটা বলা হয় তো এখানে জেলের বিষয় নয় কিন্তু একটা ক্ষতি একটা ধাক্কা সেটা কিন্তু দেখতে পাচ্ছি আর ওই কথাটা এখানে অনেকে দেখছি বলছেন এবং বলার কারণও রয়েছে এই যে একটা জোট তৈরি হচ্ছে বিজেপি বিরোধী জোট সেখানে সত্যিই তো আমরা দেখতে পাচ্ছি যে এন সিপি টিএমসি কার্যত একেবারে হাত ধরাধরি করে চলছে চলছে না জোট তৈরির ক্ষেত্রে এই কদিন আগে একটা বইটা হলো সেখানেও তারা ছিলেন কাছাকাছি আরও অনেক দল ছিল কিন্তু এই এনসিপি নেতা শরদ পাওয়ার তাকে সামনে রেখে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কিন্তু অনেকটাই ওই মানে জোট তৈরি করাতে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন এমনকি তিনি মহারাষ্ট্রে চলে গিয়েছিলেন শরদ পাওয়ারের বাড়িতে সে তো দর্শক আপনারা দেখিয়েছেন সেই সব নিয়ে অনেক চর্চা হয়েছে তো যাই হোক তারা একটা জোট তৈরি করার চেষ্টা করছেন চব্বিশের ভোটকে সামনে রেখে কিন্তু এটা কি হলো জোট তৈরি করে বিজেপির বিরুদ্ধে তারা একটা লড়ার প্রস্তুতি নিচ্ছেন আর তার আগেই দলটা এইভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ঘরের লোক কাছের লোক কাছের ছেলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তাহলে কি করে লড়াইটা হবে জোট তো পড়ে আগে তো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকাটা এটা তো সব থেকে আগের বিষয় যখন সেটাই রাখতে পারছেন না শরৎ শরদ পাওয়াররা তাহলে কি করে তারা ওই ওই জোটটাকে কি করে রাখবেন নিজের ঘর সামলাতে পারছেন না সেখানে সতেরোটা আঠেরোটা দল নিয়ে তারা জোট গঠন করে ভোটে লড়বেন আর কি করি বা অন্যরা ভরসা করবেন যে আপনি এনসিপির লিডার সামনে লিড করছেন জোট তৈরি করার যে বিষয়টা আপনি তো আপনার নিজের ঘরটাকেই সামলাতে পারছেন না আপনার ভাইপো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেলেন সঙ্গে আরও অনেককে নিয়ে চলে গেলেন এবং আরও আরও অনেকে নাকি চলে যাবেন তাহলে কি করে আপনি জোটে লিড করবেন বা এই যে জোটের কথা বলছেন তাহলে সেটা কি করে ফলপ্রসী হবে নিশ্চয়ই প্রশ্ন উঠবে আর কেন এমন হলো এনসিপির নিশ্চয়ই এটা নিয়েও চর্চা হবে কেন কপাল এত খারাপ হয়ে গেল কি দোষ কার দোষ কাদের সঙ্গ দোষ নিশ্চয়ই সব নিয়ে চর্চা হবে দর্শক হয়তো আপনারাও কিছু বলতে পারেন তবে দর্শক এটুকু বলতে পারি মহারাষ্ট্রে যা হচ্ছে যদিও এই অজিত পাওয়ার তিনি কিন্তু বিজেপিতে যোগ দেননি যে সরকারটা ওখানে চলছে বিজেপি জোটের যে সরকার একনাথ সিন্ডে তিনি শিবসেনা থেকে এসছেন অনেক এমএলএ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তিনিও বিজেপিতে যোগ দেননি এরা কিন্তু কেউই বিজেপিতে যোগ দিচ্ছেন না কিন্তু তা সত্ত্বেও বলবো মহারাষ্ট্রে বিজেপির শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে কারণ একটাই প্রতিপক্ষ দুর্বল হচ্ছে প্রতিপক্ষ দুর্বল হলে শক্তি বৃদ্ধি তো হবেই কারণ শিবসেনা দুর্বল হয়ে গেছে কংগ্রেসের তো বুঝতেই পারছেন তাদের কি হাল কি অবস্থায় তারা থাকে এনসিপি ওখানকার একটা বড় পার্টি তাদেরও এরকম একটা ভাঙন দেখছি ফলে যখন প্রতিপক্ষ দুর্বল হয় তখন স্বাভাবিক যারা ওখানে মূল লিডিং পার্টি যাদের এমএলএ সংখ্যা বেশি তারা আরও স্ট্রং হয়ে যাবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না ফলে দর্শক এর কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে চব্বিশের লোকসভা নির্বাচনে আর সেই সঙ্গে যে জোটটা তৈরি করার কথা হচ্ছে সেখানে তো একটা নেগেটিভ নেগেটিভ তো একটা তো হবেই জোটের ক্ষেত্রে সেই সঙ্গে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে একটা ভালো একটা দিক একটা ভালো রেজাল্ট হবে সেটা কিন্তু হলক করে বলা যায় এটা যে কোনো মানুষই বলবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হলো অজিত পাওয়ার কেন ভাই এই মানে কাকাকে ছেড়ে কেন চলে এলেন কি সমস্যা দেখুন দর্শক আপনারা জানেন যে অনেক আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল যখন মহারাষ্ট্রের মহারাষ্ট্রের যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তার যখন রায় বের হয়েছিল তখনই কিন্তু তিনি সরে ছিলেন আসতে চেয়েছিলেন বিজেপির সঙ্গে যুক্ত হয়ে একটা সরকার গঠন করার কিন্তু অনেক কষ্টে এনসিপি সেই সরকারটাকে গঠন করতে দেয়নি এনসিপি শিবসেনা কংগ্রেস তারা একযোগে সরকারটা গঠন করে ফেলেছিল কিন্তু এরকম একটা ভাঙন তখনই কিন্তু তৈরি হয়েছিল অজিত পাওয়ারের সঙ্গে বিজেপির কিন্তু একটা যোগ আগে থেকেই বলা যায় ছিল এবং সেই সময় তো খুবই স্ট্রং হয়ে গিয়েছিল এবং বিজেপির সঙ্গে মিশে গিয়ে বিজেপি যুক্ত একটা সরকার মানে বিজেপি জোটের একটা সরকার তার সমর্থনে এটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছিল যেমন হয়েও গিয়েছিল কিন্তু সেটা টেকেনি কারণ যেহেতু এনসিপি অন্যরা তারা সামাল দিয়ে ফেলেছিল কিন্তু তারপরে শরদ পাওয়ার ম্যানেজ করার চেষ্টা করলেও মানে ম্যানেজ হয়েছিলেন অজিত পাওয়ার কিন্তু যেটা খবর দর্শক অজিত পাওয়ারের মধ্যে একটা আশা ছিল যে শরদ পাওয়ার দলের মানে জায়গা থেকে সরে গেলে দলের যে লিডারশিপ উত্তরসূরি হিসেবে সেটা তাকে দেওয়া হবে এটা তিনি আশা করেছিলেন কিন্তু এটা কি হয় এখানে যেমন পিসি ভাইপোর ব্যাপার চলছে এখন যদি মুখ্যমন্ত্রীর নিজের কোনো ছেলে মেয়ে থাকতেন যাই না দর্শক আপ আপনারা এইসব নিয়ে হয়তো নানান মন্তব্য করতে পারেন সাবধানে মন্তব্য করবেন তো আমার ধারণা যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই মানে ছেলে মেয়ে থাকতেন কেউ আমার ধারণা অভিষেকও সেখানে পাত্তা পেতেন না তার ছেলে বা মেয়ে যিনি থাকতেন বা যিনি উপযুক্ত হতেন যদি একাধিক ছেলে মেয়ে থাকতেন তার হাতেই কিন্তু দলের রাসটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিতেন এটা আমি দৃঢ় বিশ্বাস করি এখন নিজের ছেলে মেয়ে নেই ভাইপো ছেলের মতো আছেন উপযুক্ত মনে করেছেন তাই দেখবেন আস্তে আস্তে তার হাতে রাসটা দিয়ে দিচ্ছেন ওখানেও তাই মেয়ে রয়েছেন আবার ভাইপোকে রাজ দেব মেয়ে রয়েছেন ভাইপোকে দেব ভাইপোকে না দিয়ে দলের হ্রাসটা দিচ্ছেন কাকে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে যিনি এমপি তা তার হাতে দিচ্ছেন স্বাভাবিক একটা হয়তো তার মধ্যে মানে খারাপ লাগার ব্যাপার থাকে যে আমি দলটা এইভাবে পাশে থেকে করেছি লিড করেছি অনেক ফাইট করেছি আর সুপ্রিয়া শুলে জাস্ট মেয়ে বলে তার হাতে দলের রাস্তা দিয়েই দেওয়া হবে একেবারে সেই সম্পত্তির মতো ঠিক আছে শরদ পাওয়ার দলটা লিড করেছেন দলটাকে বাড়িয়েছেন অনেক কাজ করেছে সব ঠিক আছে কিন্তু আমরাও তো পাশে ছিলাম আমরাও তো ফাইট করেছি সামনে থেকে তো যদি এটাকে দল বলা হয় তাহলে আমরা কি আশা করতে পারি না যে এর নেতৃত্ব আমাদেরকে দেওয়া হবে এটুকু কি আমরা আশা করতে পারি না লিডার হিসেবে আমাদেরকে না দিয়ে মেয়েকে দেওয়া হচ্ছে যেহেতু মেয়ে পৈতৃক সম্পত্তির মতো দরকার নেই এই সব দল করার বা ওই দল হয়তো এখন দলটা ছেড়ে আসেননি হয়তো ভেবেছেন যে যেমন একনাথ সিন্ডে শিবসেনার ক্ষেত্রে করেছেন হয়তো ভেবেছেন যে এমনভাবে চলব আনুভব নিজেকে এস্টাবলিশ করব যাতে করে আমরাই এনসিপির মেন লিডার বা আমরাই এনসিপির মূল অংশ সেটা প্রমাণ হয় হয়তো সেই ভাবনা থেকেই তিনি সরে এসছেন এখন এই মুহূর্তে সরকারে যোগ দিয়েছেন এরপর পলিটিক্যাল তার অবস্থান কি হবে কি দলটাকে নিয়ে কী ভাববেন কি করবেন কীভাবে ডেভেলপ করবেন নাকি অন্য কোনো দলে যোগ দেবেন সেটা পরের বিষয় এখন তিনি কিন্তু সহ্য করতে না পেরেই বলবো কার্যত সরে এসছেন এমনিতেই কাকার সঙ্গে খুব একটা মানে মানে মিল ছিল না সেই জন্যেই একেবারে শুরুতেই মানে এই 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 মানে যে ভোট হয়েছিল যেটা আমি বলছিলাম শুরুতেই সরে আসতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত ছিলেন হয়তো সঙ্গে কিন্তু পরে হয়েছেন যে না এ ওই মেয়ে মেয়েই তার কাছে বড় মেয়ে নিশ্চয় বড়ো হতে পারেন কিন্তু দলের রাস হিসেবে দলের নেতা নেত্রীর দিক দিয়ে তিনি তো যথেষ্টই কাজ করেছেন তো তিনি তো সেই সম্মানটা পেতে পারতেন সেই দায়িত্বটা পেতে পারতেন যখন বুঝতে পারেন যে ওই আর কি এখন তার মেয়ের আন্ডারে আমাকে কাজ করতে হবে সহ্য করতে পারেননি মেনে নিতে পারেননি সরে এসছেন ফলে দর্শক এইসব হচ্ছে ব্যাকগ্রাউন্ড আজকের ঘটনার হঠাৎ করে বিষয়টা ঘটে গেছে মহারাষ্ট্রে সত্যি একটা বড় নাটক বলবো আজকে ঘটে গেছে তবে এটুকু পরিষ্কার মহারাষ্ট্রে বিজেপির শক্তি কিন্তু ভীষণ স্ট্রং হয়ে গেল ভীষণ স্ট্রং হয়ে গেল উল্টো দিকে বিরোধী শক্তি বা বলতে পারি যে জোট এখন তৈরি করার চেষ্টা হচ্ছে সেখানেও কিন্তু একটা কার্যত ধাক্কা হয়ে গেল দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা টিভিতে